আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এনেছি বাচ্চাদের জন্য এবং সবার জন্য মজাদার ইনস্ট্যান্ট মশলার রোস্ট। তো প্রথমে আমি যেটা করেছি আমি সেটা বলছি, আমি লেবু ও লবণ দিয়ে রোস্টটা 2 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। আমি এখন প্যানে তেল দিয়েছি, এবার রোস্টগুলো আমি ভেজে নিব। তো চলুন বন্ধুরা আমরা রোস্টগুলো ভেজে নিই। বন্ধুরা আমি প্রথমে রোস্টগুলো এভাবে ভেজে নিব। এক এক আমার রোস্টগুলো ভাজা হয়ে গেলে আমি তারপরে মশলা দিয়ে খুব সহজেই রেসিপিটি আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা রোস্টগুলো সব ভেজে নিই। তো বন্ধুরা ওদিকে আমার রোস্টের মুরগিগুলো ভাজা হচ্ছে। আমি এখানে টমেটো সস নিয়েছি, আমি এখানে বাদাম বাটা নিয়েছি, এটা কিশমিশ বাটা, আর এটা দই। তো আমি এখানে টক দই ব্যবহার করছি। তো আপনারা দেখছেন আমি এই চারটা দিয়ে এখন একটা পেস্ট তৈরি করে রেখে দিব। তো আমরা সবকিছু মিশিয়ে এখন একটা পেস্ট তৈরি করব। আমি যেহেতু ইনস্ট্যান্ট মশলা ব্যবহার করব, আলাদা বাড়তি কোনো মশলার প্রয়োজন হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রাঁধুনির রোস্ট মশলা ব্যবহার করছি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মশলা পাওয়া যায়, আপনারা সেগুলোও ব্যবহার করতে পারেন। আমি হাতের কাছের সব থেকে এটা নিয়েছি। আমার পেস্ট তৈরি হয়ে গেছে, আমি এখন চিকেনগুলো ভাজা হয়ে গেল কিনা দেখি। দেখছেন আমার রোস্টের এগুলো ভাজা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম। এরপর উঠে আমি বাকিগুলো এভাবেই ভেজে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো একে একে সব ভাজা হয়ে গেছে। আমি এখানে বড় কিছু টুকরো করেছি, কিছু চিকেনের শেপ করেছি, কিছু ছোট করে নিয়েছি, কারণ অনেক বাচ্চা আছে বাসায়, আর বাচ্চারা তো অত বড় বড় চিকেনের টুকরা খেতে পারবে না। তো বন্ধুরা আমি এখানে 4টা মুরগির রোস্ট বানাবো। তো বন্ধুরা এবার আমি চুলা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দেব। তো রোস্ট ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার এই তেলে পেঁয়াজের কিছু ব্রেস্তা করে নেব। বন্ধুরা আমি এখন নেড়ে চেড়ে পেঁয়াজের ব্রেস্তাগুলো করে নেব। পারফেক্ট যে বাদামি শেপ আসবে, কালার আসবে, আমি শুধু সেই কালারের ব্রেস্তাই করবো। বন্ধুরা আমি এখন পেঁয়াজের ব্রেস্তা করছি। আমি এ পর্যায়ে এর উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। বন্ধুরা আমি এই পর্যায়ে লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার সময় আপনারা মনে রাখবেন যেহেতু আমি লবণ দিয়ে চিকেনগুলো ভেজেছিলাম, আপনারা লবণগুলো দেওয়ার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন। আমি এবার এর মধ্যে আমি এবার দিয়ে দিব রসুন বাটা। এবার আমি 1 চা চামচ, দেখতে কালারের সৌন্দর্যের জন্য 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করব। তো আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি। আমি আগে থেকে করে রাখা পেস্ট, যে পেস্টে আছে মশলাটার কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত আমরা এভাবে নাড়তে থাকব। কষানো হয়ে এলে তেলগুলো উপরে ছেড়ে যাবে। আমি এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা সেই পেস্ট, যাতে আছে বাদাম বাটা, কিশমিশ বাটা, টমেটো সস আর টক দই দিয়ে আমি এই মিশ্রণটি খুব ভালোভাবে
পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো বাজারের যে ইনস্ট্যান্ট মশলার রোস্টের মশলার প্যাকেট আছে, আমি ওটা কেটে নিয়েছি। তো আমি এখন পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। মশলাটা যাতে নিচে লেগে না যায় আমি এজন্য একটু পানি দিয়ে দেব। আমি একটু পানি দিয়ে দেব, অনেক সুন্দর ফ্লেভার আসছে। তো আমি ইনস্ট্যান্ট যে রোস্টের মশলার প্যাকেট আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তো আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো মজবুত চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে কয়েক টুকরো কাঁচামরিচ রেখেছিলাম, আমি মরিচগুলো ফাড়িনি, শুধু মুখটা একটু করে কেটে দিয়েছি। তো আমি এগুলো দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য, না 5 মিনিটের জন্য ঢাকা দিব। তো বন্ধুরা, 5 মিনিট পরে আমি এটা আলগা করে দেখছি, বেশটা মাংস হাড্ডি থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে, তার মানে রোস্টটা প্রায় হয়ে এসেছে। আমি এই পর্যায়ে এর উপরে পেঁয়াজের ব্রেস্তাগুলো দিয়ে দিব। আমি কিশমিশ ব্যবহারের কারণে আমি এর ওপরে বাড়তি চিনি ব্যবহার করছি না। আমি কিশমিশের যে বাটাটা দিয়েছি ওটাতেই মিষ্টি ভাতটা এনে দেবে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দেব। তো বন্ধুরা, আমার মতো পারফেক্ট রোস্ট রান্না করতে অবশ্যই আমার মেনু বক্সটি আপনারা দেখবেন। তো আমার রোস্ট একেবারেই হয়ে গেছে এবং খুবই সুন্দর টেস্ট হয়েছে, এতে অনেক সুন্দর স্মেল আসছে। আমি এবার সার্ভিসিং বলে এটা সার্ভ করব। তো বন্ধুরা, আমি পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল ঝটপট আমার এই রোস্ট। তো বন্ধুরা, এই সুস্বাদু রোস্টটা মাত্র ইনস্ট্যান্ট মশলা দিয়েই হয়ে গেল। আপনারা দেখলেন আমি কত সহজে এই চিকেন রোস্ট বানিয়ে ফেললাম। তো এটা অবশ্যই বন্ধুরা আপনারা এটা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। বাচ্চা থেকে শুরু করে প্রতিটা মানুষের এই রোস্ট ভালো লাগবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আমি এ পর্যায়ে সবার কাছে বিদায় নিচ্ছি এবং আমি আশা করছি আপনারা সবাই আমার এই রোস্টটা বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আল্লাহ হাফেজ বন্ধুরা।